মাদারীপুরে কালকিনিতে বৃহস্পতিবার ইগল মার্কার সমর্থনে মিছিল বের করে তাহমিনা বেগমের কর্মীরা। ওই মিছিল লক্ষ্য করে কয়েকটি হাত বোমা ছড়ে নৌকার প্রার্থী আব্দুস সোবহান গোলাপের সমর্থকরা। এতে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 10 জন আহত হন। বৃহস্পতিবার রাতে গরুপগঞ্জে গোলাম দস্তকের গাজীর সমর্থনে মিছিল বের করে আওয়ামী লীগের 2 গ্রুপ। আধিপত্য বিস্তারের জেরে এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে নির্বিচারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের নিজ দলের কামড়াকামড়িতেই মরছে একজন আরেকজনকে, একে অপরকে হুমকি ধামকি হত্যার হুমকি, এভাবেই একজন আরেকজনের কামড়াকামড়িতে শেষ হয়ে যাচ্ছে দলটি। অন্যদিকে কোনো কোনো প্রার্থী তো বলছেই, একেবারে নিজ মুখে বলছেন যে তারা নাকি ভারতের প্রার্থী, অর্থাৎ নির্বাচন যে পুরোপুরি ভারতের চলে গেছে সেটাই বুঝতে চাইছে তারা। কতটা নির্লজ্জ দেশদ্রোহী হলে এভাবে কথা বলতে পারে। তো চলুন বন্ধুরা, জাহিদ আলমের একটি কিছু কথা এ বিষয়ে শুনে আসি। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রকাশ্য অপ্রকাশ্য হস্তক্ষেপ কোন জায়গায় পৌঁছেছে আমরা ধারণা করতে পারি, যৌক্তিকভাবেই পারি, এর মধ্যে কোনো রাগঢাকও আছে সেটা না। কিন্তু একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসে এবং আমার ধারণা এগুলো একটু রেজিস্টার করে রাখা দরকার। আওয়ামী লীগের সাবেক নেতা এবং একজন স্বতন্ত্র প্রার্থী সম্প্রতি তার নির্বাচিত হবার কারণ নিয়ে যেটা বলেছেন ভয়ঙ্কর। অবশ্য কেউ কেউ বলবেন এটা আমরা বুঝি, কিন্তু তার বক্তব্যটা একটু বিশ্লেষণ করা দরকার আছে আসলে। তাতে পরিস্থিতিটা খুব পরিষ্কার, আচরণবিধি ভঙ্গ করলো আমাদের কিছু আসে যায় না, দামি নির্বাচনে যাতা হবে এটাই নিয়ম। কিন্তু একজন প্রার্থী বলছেন আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। আসলে কি শেখ হাসিনার প্রার্থী? এটা আসলে উনি একটু নিচ্ছে একটু সিকিউর করলেন, উনি শেখ হাসিনার প্রার্থী নন তো, উনি আসলে প্রার্থী ভারতের। শেখ হাসিনার প্রার্থী জনাব ফরহাদ হোসেন, কারণ উনি তো নৌকা পাননি, উনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, ওনাকে শেখ হাসিনা চুজ করেন নাই প্রার্থী হিসেবে, প্রার্থী হিসেবে চুজ করেছেন প্রতিমন্ত্রী জনাব ফরহাদকে। তার মানেটা হচ্ছে উনি আততে ঝাড়ি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, উনি ভারতের প্রার্থী। হস্তক্ষেপ যে পর্যায়ে পৌঁছেছে আমরা তা জানি, কিন্তু আজ দেখছি একজন তথাকথিত এমপি ক্যান্ডিডেট আমি ভারতের প্রার্থী, আমি হারতে আসি নাই, এই কথা বলে হ্যাডাম দেখাচ্ছেন। মানে এই হ্যাডাম শব্দটা আমরা এখন এই নির্বাচনের সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটা, জানাব শাহজাহান ওমর এই শব্দটা আমাদের পাবলিক স্পেয়ারে নিয়ে এসেছেন, পরিচিত শব্দ জানার শব্দ। ওনার হ্যাডামের উৎস হচ্ছে উনি ভারতের প্রার্থী। উনি ভারতের প্রার্থী কিনা আমি আসলে জানি না, কিন্তু আমরা এটুকু ধারণা করতে পারি ভারতের এরকম অনেক আমাদের কাছে ভারতকে আগে অনেকবার সাবধান করে দিয়েছিল আমেরিকা যাতে বাংলাদেশের নির্বাচনে নাক না গলায়। অন্যদিকে ভারত কিন্তু তাদের এক গুপ্তচরের মাধ্যমে একজন বিদেশি নাগরিক অর্থাৎ ইউরোপিয়ান নাগরিককে হত্যা করেছে, যে কারণে ভারতের সাথে কানাডার সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে। তো চলুন বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জেনে আসি এবং অবশ্যই মূল খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে আমরা আলোচনা করেছি যুক্তরাষ্ট্রে ভারতীয় এক ভারতীয় আমেরিকান নাগরিক শিখ ভদ্রলোক, যিনি খালিস্তান স্বাধীন খালিস্তান আন্দোলনের একজন নেতা নুন, তাকে হত্যা করার জন্য ভারতীয় দূতাবাস এক লোককে নিয়োজিত করেছিল $1,00,000 দিয়ে। সেটার জন্য মোদির সঙ্গে বাইডেনের সম্পর্ক ইতিমধ্যে খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সুতরাং মোদির যে হোল্ড ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, সেটা আবার ঘুরে ফিরে মোদি যে একজন হিন্দু মিত্র, ভবিষ্যতে যে ফলটা হবে সেটা আমাদের জন্য লাভজনক হবে। তার মানে শুধু ভোট দিলেই হবে না, ভোটের আগে ভাতের ব্যবস্থা করতে হবে, ভাষা নির্ভাষা। শুধু ভোট না, খেয়ে পরে বেঁচে থাকার অধিকার, গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে সবাই, তার মানে মানব অধিকার, শ্রমিক অধিকার এবং গণতন্ত্র সবগুলো একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যাপারটা এখন তারেক রহমানের বক্তব্যেও ফুটে উঠেছে, তারপর তো হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ আমরা গতকাল আলোচনা করেছি আল জাজিরার একটা নিউজ আইটেম, সেখানে বলা হচ্ছে যে নির্বাচনের আগেই 7 জানুয়ারির আগেই বাংলাদেশে
গার্মেন্টের গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্যাংশন আসতে পারে। এটা একটা অশনি সংকেত। এটা যতই এরা অস্বীকার করুক, গার্মেন্ট বিজিএমই এর প্রধান উনি পর্যন্ত বলতে বাধ্য হলেন যে গার্মেন্ট শ্রমিকদের গার্মেন্ট কোম্পানির মালিকদের মালিকেরা খুবই উদ্বিগ্ন, তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। গত সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আলোচনা করেই আমার আজকের বক্তব্য শেষ করছি। এই শুক্রবারে বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস তিনি ভারতে গেলেন। বিভিন্ন পত্রিকা দর্শক সরকার নাকি ভেতরে ভেতরে প্রস্থান খুঁজছে, এটাই বললো রিজভি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত এক যুবক প্রবেশের চেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। রিজভি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল করে রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। বিকেলে সংবাদ সম্মেলনে রিজভি বলেছেন, চলমান আন্দোলনে টালমাটাল গোটা দেশ, ভোট নাটক বর্জনের ডাকে সকল ভোটার ঐক্যবদ্ধ। গণধিকৃত এই নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে ভেতরে একদিক খুঁজছে। তারা সৈন্য জাগরণে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে, ভয়ে আতঙ্কে বিলাপ বুকছে, খিস্তি খেয়র আর আর্তনাদ করছে। তিনি বলেন, দেশে আগামী 7 জানুয়ারি যে নির্বাচনের নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে সেটা কখনোই নির্বাচন নয়। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না। 300 আসনই নৌকার প্রার্থী, 300 আসনই শেখ হাসিনার ইচ্ছাধীন। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে। দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহী এবং নৌকার প্রার্থীতে একাকার। ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে, 7 জানুয়ারি শুধু ঘোষণা করা হবে। রিজভি বলেন, বিশ্বের নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট ভোট খেলায় মেতে উঠেছে সরকার। 174 আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে, ক্ষমতা থাকার এতই কসরত। এদিকে বন্ধুরা, সারা দেশে আওয়ামী লীগ গুন্ডা জারোয়ারতে নৃশংস হত্যাকাণ্ড চলছে। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের লালানগরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা তহিদের নেতৃত্বের প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। নিহত দুর্বৃত্তরা নুরুল মুস্তাফা বজলের একটি কবজি পুরো কেটে ফেলেছে, এরপর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। তার মাথায় একাধিক কোপ ও শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহত নুরুল মুস্তাফা বজলের ছোট ভাই যুবদলের সহসভাপতি বলেন, রোববার সন্ধ্যায় আমার বড় ভাই বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যে স্থানীয় যুবলীগ ক্যাডার তহিদের নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক 2টি CNG নিয়ে এসে প্রথমে আমার ভাইকে গুলি করে, এরপর তারা ভাইকে কুপিয়ে হত্যা করে চলে যায়। সেখানে এতগুলো লোক ছিল কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ইসমাইল হোসেন বলেন, আমার ভাই ভালো ব্যবসায়ী ছিলেন, ওলার পোল্ট্রি খামার ও মাছের ঘের ছিল, পাশাপাশি তিনি গ্রামের সর্দার ছিলেন, তবে মূলত আমার রাজনীতির কারণে উনি এভাবে হত্যার শিকার হয়েছেন। তবে আমি শহরে ছিলাম, পুলিশের গ্রেপ্তার এড়াতে এখন আমি বেশিরভাগ সময় চট্টগ্রাম শহরে থাকি। এই যুবদল নেতা বলেন, গত শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইসমাইল আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়েছিলেন, সেখানে তিনি বলেন আমার বড় ভাই এলাকায় আওয়ামী লীগের ব্যানার পোস্টার ছিঁড়েছেন। পরে আমি ভাইকে ফোন দিয়ে ব্যাপারটি জিজ্ঞেস করি, তখন তিনি জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। তখন আমি ভাইকে বললাম এদের সঙ্গে ঝামেলায় না জড়াতে, আমি ওনাকে শহরে চলে আসতে বলেছিলাম, আগামীকাল ওনার শহরে চলে আসার কথা ছিল, তবে তার আগে তারা ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। জানা যায় পেশায় পোল্ট্রি ব্যবসায়ী নুরুল মুস্তাফা বজলের 3 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক, তিনি নিজেও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে তিনি নিজেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে। একজন জানায়, যুবদল নেতাকে না পেয়ে তার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছে। হাসিনা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, দেশটাকে তারা নরক বানিয়ে ফেলেছে। এ বর্বর সরকার যতদিন ক্ষমতায় থাকবে আরো কত মায়ের মুখ খালি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ এ জালিমদের হাত থেকে দেশের নিরীহ মানুষকে মুক্তি দিন।